সমগ্র রাজ্য লগতে মৰিয়নিটো লক্ষ্মী পূজার আয়োজন চলিছে আর মই বর্তমান উপস্থিত আছো ঐতিহাসিক যে গাভর পর্বত চাবাগিচার লক্ষ্মী পূজা মন্দির প্রাঙ্গণত উপস্থিত আছো আর ইয়াতো তিনিদিনিয়াক লক্ষ্মী পূজা আয়োজন করা হয়েছে যেহেতু এটা কথা কব লাগবে যে 1952 চনের ইয়ার গাভর চাবাগিচা গাভর পর্বত চাবাগিচার যেগুলি পরিচালক যুগল কিশোর শর্মার যা সপোনের আলম লৈ এই মন্দির স্থাপন হয়েছিল এই পূজাভাগ আয়োজন করা হয়েছিল 1952 চনের ধারাবাহিকভাবে আসলে পূজা অনুষ্ঠিত হয়ে আছে এখন জাগ্রত পূজা যখন পূজাত আসলে অকল মাত্র আমার নহয় দেশ বিদেশের বিভিন্ন পর্যটক ইয়ালে আহে বা ভক্ত সমাগম হয় তথা বাহির বিহারের উত্তর প্রদেশের লক্ষ্ণৌর আসলে ভক্ত ইয়াত সমাগম হয় আর এনেদরে তিনদিনিয়াক আয়োজন হয়েছে লক্ষ্মী মন্দিরের পূজা আমার প্রথমে ইয়াত যথেষ্ট ইয়াত প্রস্তুতি চলি আছে তারেগে ইয়াত যে মেলা হব তিনদিনিয়াক মেলা হব সিনেমা দর্শন হব ইয়াত আসলে এক আয়োজন চলি থাকা দেখি আর কমিটির লোক আছে মানে সুদিম কিমান দিনের ইয়াত আসলে পূজা কিমান দিন হব আপনার ইয়াত ইয়াত তো আমার দুদিন তিনদিন হব তিনদিন হল কোর কোর মানুষ বহু দূর দূর মানুষ বলে শুনছি কোর কোর মানুষ আহে গোলাঘাটর আহে ইফালে তিনিচুকীয়া আহে ডিব্রুগড় আহে বাহিরপর মানুষ আহে বলে আহে মানুষ আহে আর এখন জাগ্রত পূজা মানুষ ইয়াত বিশ্বাস হয় মনোকামনা পূর্ণ হয় হয় মনোকামনা পূর্ণ হয় এবার এবার কেনেকো আয়োজন করেছে আপনার ইয়াত মেলা সেলা বহিব না মেলা হব ইয়াত হ্যাঁ মেলা হব সব হব মেলা হব মেলা সেলা সব সিনেমা তিনমা কেদিনিয়াকে হব তিনদিনিয়াকে তিনদিনিয়াকে হব কি কব আমাক যেনিবা শ্রী শ্রী লক্ষ্মী পূজা কালি মূর্তি আনিব কালি চিনমা চিনমা নহব শুক্রবার শনিবার হয় নাই ছুটি থাকিব বাগানত আর হ্যাঁ বৃহস্পতিবার চিনমা হব মন্দিরটো তাত আছে মন্দির তাত বিষ্ণু আর লক্ষ্মী তাত আছে মূর্তি আছে আর ইয়াত আপনাদের বেলেগক আপনাদের মূর্তি বানাইছো হ্যাঁ ইয়াত মানে বেলেগকে বানাইছো মানে ইয়াত সুন্দর লাগিব আর এটো মানে বেয়া লাগিছে আর শর্টকাট হয়েছে জায়গাটো সেখানে ইয়াত আমি বেলেগকে পেনে বানাইছিলো বহুত মানুষ সমাগম হয়েছে বহুত আছে হ্যাঁ বহুত দূর দূর পা আর ইয়াত যেহেতু এখন ডাঙর মেলাও হয় ইয়াত হ্যাঁ প্রত্যেক বছর মেলা হয় আর ডাঙর হয় স্থানীয় যুবক আছে কি কবা আসলে কেনকা লাগে যেটা ইয়াত মেলা হয় বা লক্ষ্মী পূজার বহুত দূর দূর মানে কেনকা অনুভব হয় বহুত ভাল লাগে নিজকে আর নিজের জগা তেনেকে ইমান ডাঙরকে পূজা এখন পাতে আর বহুত দূর দূর মানুষ আহে তিনচুকীয়া ডিব্রুগড় গোলাঘাট এইফালে বাহিরে অসমৰ বাহিরেও আহে বহুত দোকানীও বহুত দূর দূর পা আহে আমার ইয়াত মেলা দোকান দিবলে মানে ভাল কেনে আহে ভালেই লাগে আর নিশ্চয় মানে একটা কথা কম বাগিচা অঞ্চল গাভর পর্বত চাহ বাগিচার একটা অঞ্চল বাগিচার অধ্যুষিত একটা অঞ্চল আর এই অঞ্চলতে যুগ যুগ ধরে আসলতে ইয়াত 1952 চনের ধারাবাহিকভাবে ইয়াত লক্ষ্মী পূজা আয়োজন করা হয়েছে আর কৈছে যে মই পূর্বতে কৈছো যে ইয়াত অকল অসমই নহয় আপনার উত্তর প্রদেশের পৰা আহে বিহারের পৰা আহে রাজস্থানের পৰা আহে তেওঁলোকে বিশ্বাস করে আর ইয়াত যাতে পূজা আগবহায় তেওঁলোকৰ মনৰ কামনা পূর্ণ হওয়া আমি বহুত ভক্ত পাইছো যিবিলাকে আসলতে ইয়াত পূজা আগবহায় যাওয়ার পিছন মনৰ যি তেওঁলোকৰ কামনা পূর্ণ হয় আর এবারও যথেষ্ট ভক্ত সমাগম হব বলে আশা কৈছে তারেগে ডাঙর এখন মেলা ইয়াত হব সিনেমা ইয়াত দেখাব এনেকে আছে উৎসবমুখর লক্ষ্মী পূজাক এটা উৎসবমুখর পরিবেশ দেখবলে পোৱা গৈছে গাভর পর্বত চাবাগিচাত আপুনি বিচরা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ